তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি একদম ভালো নেই, কারণ বেশ গরম পড়েছে, তার জন্য ভালো নেই। তো চলো, শুভম জেনে তোমাদের জানাই স্বাগত। আমি আবার আজকে সকাল সকাল চলে এলাম আজকে নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছো আমি মাঠে মাঠের দিকে চলে এসেছি। মাঠের দিকে এমনি আসিনি, আমার কাজ থাকে। তো গরুগুলো বাঁধতে এসেছিলাম মাঠের দিকে, তো ভাবলাম এখান থেকেই ব্লগ করি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কাজ হবে আর তোমাদের সঙ্গে কথাও হবে। তো বন্ধুরা, আমি চলে এলাম বাড়িতে। বাড়ির কাজকর্মগুলো শুরু করলাম। প্রথমে থালা বাসনগুলো বার করছি, তারপরে ঘরের জানলাগুলো খোলা ছিল না, আর জানলাগুলো আমি খুলছি, আর ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে আছে ভীষণ দুষ্টু, ও ঘরে মানে সব সময় নোংরা, কাগজ আর বলো ধুলা ওইসব নিয়ে করে। আর সকাল সকাল তো ঘরও ঝাড় দিচ্ছি। আর আমাদের কম্পিউটার আছে এখন দুটো, আর আমার ননদও উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলো, ও একটু কম্পিউটার শিখছে। তো আমার আর মার শাড়িগুলো ধুয়ে নিচ্ছি, আজকে নীলের বার আছে, আর তাই আমি শাড়িগুলো সকাল সকাল ধুইয়ে দিচ্ছি। আর মা আম পাড়ছে, আমাদের বাড়িতে আমসি হবে, আমরা তো আমসি বলি, তোমরা কী বলো জানি না, কমেন্ট করে জানিও। তো মা আমগুলো পাড়ছে আর আমি আমগুলো গুড়িয়ে নেব। তো চলো দেখতে থাকো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর মার আম পাড়া হলো আর আমি সব গুড়িয়ে আনলাম আমসির জন্য। মা আমগুলো কাটছে আর আমি ছাড়িয়ে দিচ্ছি, মানে খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। আর মা এদিকে আমগুলো ছাড়ানো হয়ে গেছে, আর মা কুমড়ো গাছে মাটি দিচ্ছে। আমাদের না বাড়িতে কুমড়ো গাছগুলো, ওই যে বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, ওই বৃষ্টির জলে কুমড়ো গাছগুলো বেরিয়ে গেছে, তাই মা মাটি এনে না ওই দিচ্ছে আর কি। তো আজকে ভাবলাম, মা বলছে যে মুড়ি ভাজবে, তো তার জন্য মা ভালো করে চালটা ধুইয়ে আর ওই লবণ মাখিয়ে রোদে দিচ্ছি। আর ঘরের মুড়ি চাল, আর তাই মা ভাবলো যে আজকে মুড়িটা ভাজলে ভালো হয়। মা এদিকে রোদে দিতে থাক আর আমি ওদিকে যাই, আমার অনেক কাজ আছে। আর কি বলতো, বাবা মা অফিস যায় আর মাও আজকে অফিস যাবে, আর ওই চালগুলো না রোদে দেওয়ার পরে মা অফিস যাবে, অফিস থেকে এসে চালগুলো ভাজবে। তো চলো দেখতে থাকো, আর বন্ধুরা আমার পাশে থেকো। হ্যালো বন্ধুরা, যে মুড়ি ভাজবো বলে যে চালগুলো রোদে দিয়েছিলাম, এই চালগুলো আমি হাঁড়িতে করে নিয়ে নিয়েছি, এবার এগুলোকে একটু গরম করে নেব। আর এই কোড়া নিয়েছি, কোড়াতে যেহেতু আমাদের জোড়া উনন এক ধারে জালটা বয়ে যাবে, তার জন্য আমি ও কোড়াতে কিছুটা বালি ফেলে দিয়েছি, বালিটাও তাঁততে থাকবে আর আমি ওদিকে চালটা গরম করে নেব। এই জন্য এ কোড়াতে বালি নিয়েছি, এই কোড়াতে চালটা নিয়ে নিয়েছি, এবার আমি উনুনটা ধরাচ্ছি। তো মার মুড়িটা ভাজা হয়ে গেছে অনেকটাই, আর এই দেখো, আর ঘরের চালের মুড়ি তো খুব সুন্দর, দুদেশের চাল ভালো ভেজেছে। আমি ভাবছিলাম মনে হয় মুড়িটা ভালো হবে না, কিন্তু সুন্দর মুড়ি হয়েছে। ছোট ছোট চাল, ছোট ছোট মুড়িগুলো ছোট ছোট হয়েছে। অনেকদিন পরে ভাজছি, প্রায় 5 বছর হয়তো মুড়ি ভাজিনি, 5-এর বেশি।
বন্ধুরা বেরিয়ে পড়ছি মা আর আমি করে যাচ্ছি শিবের মন্দিরে। আজকে নীলের বার আছে আর আমার আর মার বার, তো যাচ্ছি বারে। চলো, আমার ছেলেও যাচ্ছে, তো মন্দিরে যাচ্ছি। একদম সেজে গুজে তো আমি রেডি, আর মাও এই সেমসে মা আর আমি করে শাড়ি পরেছি। কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো চলো যাচ্ছি আমার শিবের মাথায় জল ঢালতে, তোমরাও চলো আমাদের সঙ্গে থাকো।